ওকে, তাহলে এখন আমাদের চ্যাপ্টারের নাম যেহেতু সরল রেখা, এবং সরল রেখা শুরু কিন্তু আজকে থেকে, থ্রি এ তে কি ছিল? বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কথাবার্তা। থ্রি বিতে কি ছিল? অন্তর্বিভক্তি বহির্বিভক্তি নিয়ে কথাবার্তা। থ্রি সিতে কি ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা। থ্রি ডিতে কি ছিল? সঞ্চার পথের সমীকরণ নিয়ে কথাবার্তা। এই সবগুলো আসলে খুব সহজ সহজ জিনিস ছিল, এক একটা চ্যাপ্টার এক একটা, মানে এক একটা টপিক নিয়ে এক একটা চ্যাপ্টার, বিশাল বড় অবস্থান। বাট ওগুলো সব সবাইকে একটা চ্যাপ্টারে ঢুকাইলেও কোনো সমস্যা ছিল না আসলে ওইভাবে, ঠিক আছে? যাই হোক, আমাদের থ্রি ডি পর্যন্ত শেষ ধরে নিলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সরল রেখা শুরু হচ্ছে তোমার এখান থেকে, এই কথার মানে হচ্ছে তোমার সিকিউ আসবে এখান থেকে, থ্রি ই, থ্রি এফ, থ্রি জি, এই তিনটা থেকে সিকিউ আসবে। আর এ বি সি ডি থেকে কালে ভদ্রে সিকিউ আসে, বেশিরভাগ সময় আসে এক মার্কের প্রশ্ন এমসিকিউ হিসেবে, অথবা ওই যে শুরুতে ক থাকে দুই মার্কের প্রশ্ন, দুই মার্কের প্রশ্ন আর এমসিকিউ ছাড়া নর্মালি এ থেকে ডি পর্যন্ত প্রশ্ন আসে না। তো পরীক্ষায় যদি সিকিউ আনসার করতে চাও, তোমার অবশ্যই ই এফ জি এই তিনটা চ্যাপ্টার পড়া উচিত, এই তিনটা চ্যাপ্টার থেকেই সব কিছু আসবে, তুমি নিজেই দেখবা এখান থেকে সব কিছু আসতেছে। বোঝা গেছে কিনা? এখন আমাকে তোমরা এটা বলো যে আমরা বৃত্ত তো সংজ্ঞায়িত করতে পারি কোনো কষ্ট ছাড়াই। বৃত্ত বলতে কি বোঝায়? এমন বক্ররেখা যে বক্ররেখাটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখেছিল। গত ক্লাসে আমরা সঞ্চার পথের সমীকরণে দেখছিলাম, আর আজকে তো আমরা জাস্ট বলার জন্য বলতেছি এখন যে বৃত্ত কাকে বলি আমরা। কোনো একটা চলমান বিন্দু যদি একটা স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, দ্যাট ইজ কল্ড এ বৃত্ত বা সার্কেল। খুব সহজ, ক্লাস থ্রি ফোর থেকেই মেবি আমরা এটা পারি, সংজ্ঞা এটা শিখে আসছে অনেক আগে থেকে, তাই না? যে বক্ররেখা সর্বদা তার একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে তাকে বৃত্ত বলা হয়। এখন তাহলে সব থেকে কঠিন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তাহলে আমরা সরল রেখা কাকে বলবো? বলতে সহজ, বুঝাইতে কঠিন, বলো। অনেকগুলো বিন্দু তো আমি এই যে এখানে সংযুক্ত করতে পারলাম, সরল রেখা। তাহলে সরল রেখা কাকে বলে? যে রেখা সোজা এটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা না, যে রেখা সোজা এটা কখনোই ম্যাথমেটিক্যাল সংজ্ঞা না। এখন বুঝছো তো, মানুষ ইমাজিন করতে পারে অনেক ইজিলি, ব্রেইন অনেক ফাস্ট, ব্রেইন অনেক সহজে ধরে ফেলতে পারে, এটা সরল রেখা, কোনো ডাউট নাই। বাট ব্রেইন দিয়ে তো ম্যাথ বই লেখা যাবে না, ম্যাথ বই লিখতে হবে ভাষা দিয়ে। সেই ভাষাটাকে, একটা রেখাকে আমরা সরল রেখা বলতেছি, আর এটাকে আমরা বক্ররেখা বলতেছি, বেসিসটাকে কিসের বেসিসে বলতেছি এটা বলতে পারবা? কিসের বেসিসে এটা সরল রেখা আর কিসের বেসিসে এটা সরল রেখা না, অথবা এটা সরল রেখা না, অথবা এটা সরল রেখা না? বেসিস একটাই, সে সবসময় একটা নির্দিষ্ট অক্ষের সাথে সমান কোণ বজায় রেখে চলে, আর এ কিন্তু সমান কোণ বজায় রেখে চলতেছে না। দেখো, আমি যদি বলি আমাদের ওই নির্দিষ্ট অক্ষ বলতে আমি বললাম এক্স অক্ষ, তো একটু খেয়াল করে দেখো তো, এই সরল রেখার যে কোনো দুইটা পয়েন্ট, এই সরল, আমি এখন তো জানি না এটা যে সরল রেখা, বললাম এই রেখাটা, রেখা বলতে সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, কোনো একটা রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দুগামী যে রেখার যে ঢালটা, সেই ঢালটা কনস্ট্যান্ট থাকবে। এই যে দুই বিন্দুগামী যে আমি রেখাটা টানবো, এই ক্ষেত্রে আমি যে ঢাল পাবো, আমি যদি এই বিন্দুগামী আর এই বিন্দুগামী রেখা টানি, সেক্ষেত্রে কি সেম ঢাল পাবো না? তাহলে সবগুলা বিন্দুগামী রেখার ঢাল যদি সেম হয়, তার মানে এরা হচ্ছে সরল রেখার উপরস্থ। তাহলে বুঝতে হবে সরল রেখার ঢাল কনস্ট্যান্ট। সরল রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার ঢালটা কনস্ট্যান্ট থাকে, এটা কখনোই বদলাবে না। কি বলছি, বোঝা গেছে কিনা? তার উপরস্থের প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা বিন্দু থেকে যে কোনো দুইটা তুমি নাও, প্রত্যেকটা বিন্দু থেকে যে কোনো দুইটা তুমি নাও, ওই দুইটা বিন্দু দ্বারা গঠিত যে সরল রেখাটা, সেটা ঢাল, বা যে ঢাল তুমি পাবা, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, গত ক্লাসে বলে দিয়েছিলাম ঢালের সূত্র, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান কনস্ট্যান্ট। তুমি এই বিন্দু আর এই বিন্দু নাও, অথবা তুমি এই বিন্দু আর এই বিন্দু নাও, অথবা তুমি এই বিন্দু আর র্যান্ডম যে কোনো বিন্দু নাও, সবগুলা দুইটা বিন্দুগামী যে অংশটা, সেটা ঢাল তোমার সেম থাকবে। সো ঢাল কখনোই বদলাবে না, ঢাল যদি না বদলায় দ্যাট ইজ কল্ড স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ঠিক আছে? এবং এটাকে ইংলিশে বলা হয়, ইংলিশে তো বলে দিলাম, সো নিচ্ছে কথা বাংলায় বলা হয় সরল রেখা আর কি। বোঝা গেছে কিনা? তাহলে সরল রেখার মূল যে বৈশিষ্ট্য, বৃত্ত যেভাবে আমরা সংজ্ঞায়িত করলাম যে বৃত্তের ক্ষেত্রে কি হয়, সে সবসময় একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে। সো দ্যাট ইজ ডেফিনিশন অফ সার্কেল। সরল রেখার ডেফিনিশন কি? যে রেখার উপর আছে যে কোনো দুইটা বিন্দুগামী রেখার ঢালটা কনস্ট্যান্ট থাকবে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই দিই। তোমরা হয়তো ভাবতেছ একটু আগে বললেন সরল রেখার ডেফিনিশন কি, আবার সরল রেখার ডেফিনিশনের মধ্যে আবার সরল রেখার কথাই বলতেছেন, তাহলে কেমনে হইলো? সংজ্ঞার মধ্যে তো আবার ওই যাকে সংজ্ঞায়িত করেছি তার নাম চলে আসলো। এখন তোমাদেরকে আমি বুঝাই, যে কোনো বক্ররেখার, যে কোনো বক্ররেখার কোনো একটা রেখার সাথে কোণ আমরা কেমনে বের করবো, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি তো একটা রেখার সাথে একটা রেখার কোণ খুব সহজেই বের করে ফেলতে পারি। যদি তুমি আমাকে এটা বলো যে ম্যাথমেটিক্যালি লাগবে না, চাঁদা দিয়েই বের করে দেন, চাঁদা দিয়েও কিন্তু খুব সহজে বের করা যায়।
একটা রেখার সাথে একটা রেখার কোণ খুব সহজেই বের করে ফেলা যায়, এই যে চাঁদা বসাবো কোণ মাপবো শেষ। এখন যদি আমি তোমাকে বলি যে এই বক্ররেখার সাথে এই সরল রেখার কোণটা বের করেন তো, বা এই বক্ররেখার সাথে এইটারই কোণ বের করেন তো, একটু কেমনে বের করবা? এখানে কোনো উপায় আছে চাঁদা দিয়ে হিসাব করার? এখানে যেটা করবা তুমি সেটা হচ্ছে তোমরা পরবর্তীতে শিখবা আমরা কি করব, যে বিন্দুতে আমাদের এই রেখাটা এই বক্ররেখাকে স্পর্শ করছে সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক টানবো, সেই স্পর্শকের সাথে আমাদের এই রেখাটা যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে এই রেখার সাথে এই বক্ররেখার উৎপন্ন কোণ। তাহলে তোমার দিন শেষে সরল রেখাই লাগতেছে, বুঝা গেছে কিনা? তার মানে এখন যদি দেখো তুমি সরল রেখাকে তুমি সরল রেখা হিসেবে চিনো না, মনে করো তুমি যে বিভিন্ন এখন ধরো একটা কমন রেখা এক্স অক্ষ নিলা তুমি, সেটার সাথে তুমি কোণ বের করবে, এই যে এটার সাথে কোণ বের করবা। তুমি যদি স্পর্শক টানতে চাও সেটা কি সবসময় একই জিনিস না? তুমি যদি এখানে স্পর্শ টানো একই জিনিস না, এখানে স্পর্শ টানো একই জিনিস না, বারবার তুমি সেম কোণটাই পাবা। সো এখান থেকে বলা যায় এটা একটা সরল রেখা, বুঝা গেছে কিনা? সো পরীক্ষা কখনো তোমাকে সরল রেখা কাকে বলে জিজ্ঞেস করতেছে না, সো এটা নিয়ে আমরা খুব বেশি গ্রামাটিক্যাল হওয়ার দরকার নেই, আমরা জাস্ট জিনিসটা বুঝছি ডান, আর কিছু লাগবে না। ওকে, এখন দেখো এখানে কি বলছে, কোন বিন্দুর সঞ্চার পথের যদি গতির দিক পরিবর্তন না করে তবে ওই বিন্দুর সঞ্চার পথকে সরল রেখা বলা হয়। এটা একটা সুন্দর সংজ্ঞাটা কি বলছে, বৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম সবসময় একটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে, আর সরল রেখার ক্ষেত্রে কি বলছে, এমন একটা সঞ্চার পথ, এমন একটা সেটের বিন্দুর সেট যে সেটের বিন্দুগুলো চলার পথ কখনো দিক বদলাবে না। এই যে দিক বদলাবে না মানে কিন্তু তার ঢালটা বদলাচ্ছে না, তার মানে তার কোণটা কনস্ট্যান্ট থাকবে। এই যদি চলার পথ হঠাৎ যদি এইভাবে চলে যায় তাহলে কিন্তু এই জায়গায় এসে তার কোণটা বদলে গেছে, ব্যাপারটা বোঝা গেছে কিনা? তো এটা হচ্ছে সরল রেখা।